এটা সাধারণত বেশি বয়সেই হয়। হুম তবে একটু আগে ডক্টর মুখার্জি যেটা বলছিলেন, যদি রিস্ক প্রোফাইল থাকে, কোনো পেশেন্টের সুগার আছে, কারোর হাইপারটেনশন আছে, কারোর ডিসলিপিডেমিয়া আছে, হুম হুম এবং তার সঙ্গে জেনেটিক একটা ফ্যাক্টর্স, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আরও আগে প্রবণতা এই ধরনের হৃদরোগ হওয়ার। ইনফ্যাক্ট বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আমাদের দেশে অন্তত 1 দশক আগে অন্যান্য ওয়েস্টার্ন পপুলেশনের তুলনায় ডেভেলপ করে। তবে তার মানে কিন্তু এরকম নয় যে 30 বছর বয়সে বা 20 বছর বয়সে হতে পারে না। ইনফ্যাক্ট আমরা কিন্তু এখন প্রচুর এই ধরনের ইনক্রিজ প্রিভ্যালেন্সগুলো পাচ্ছি। অনেক সময় যারা জন্মগ্রহণ করছেন তাদের শরীরে জন্মগত একটা ত্রুটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় অনেক 10 বছর বা তারও কমেও কিন্তু ফ্যাটাল আউটকামস হয়, সেটাও কিন্তু একটা হৃদরোগজনিত কারণে মৃত্যুর জন্য দায়ী। সুতরাং এরকম কোনো নির্দিষ্ট বয়স নয় যে তার আগে আমরা স্ক্রিনিং